হ্যালো, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে ইনফ্যাক্ট আমাদের একটা চমৎকার দিন, অনেক সারপ্রাইজিং ছিল দিনটা। সারপ্রাইজিং ছিল এই জন্যে যে আমি যেই ছেলে মেয়েগুলোকে এতদিন ধরে শিখাচ্ছিলাম এজ এ মেন্টর, তারা আজকে একটা অসাধারণ কাজ করেছে, আমার এত ভালো লেগেছে। এবং সেইটাই যারা আসতে পারেন নাই আজকে তাদের জন্য শেয়ার করার জন্য আমি লাইভে আসলাম, এবং যারা এই গ্রুপের বাইরে আছেন, আমার যারা আমার প্রোফাইলে যারা আছেন আমার সাথে আমার আইডিতে, তারাও জানলেন যে আমাদের দেশের তরুণরা সত্যি সত্যি ভালো ভালো কাজের অনেক চিন্তা করে। আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে নিজের বলার মতো গল্প এই গ্রুপের যারা আছেন তাদের সবাইকে। দুই চারটা ছেলে মেয়ে মিলে একটা উদ্যোগ নিল যে এই রমজান শেষ হয়ে যাচ্ছে, আমরা আমাদের কোর্স শেষ পর্যায়ে, মূল কোর্সটা আমরা অলরেডি শেষ করে ফেলেছি 7 দিনের, আর এখন যেটা চলছে একেবারেই বেচাকেনা শুরু হয়ে গেছে। বাট আই এম রিয়েলি অ্যামেজড, আজকে আমরা যে কাজটা করলাম আমি সত্যি মুগ্ধ, আমি এরকমই চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে একটা সামাজিক কাজের শুরু হলো আজকে, কিছু সুবিধা বঞ্চিত শিশুদের সাথে আজকে আমরা ইফতার করলাম, এবং এটা আমার ব্যক্তিগত কোনো উদ্যোগ ছিল না, এটা তারাই করেছে, তারাই আয়োজন করেছে। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। এবং আমি শুনেছি আমাদের গ্রুপে যারা দেশের বাইরে আছেন, সৌদি আরব সহ বিভিন্ন দেশে, তারাও এই কাজটাতে সহযোগিতা করেছেন। এই যে আসলে মানে অনেক মানুষ মিলে যে একটা কত বড় ঘটনা করতে পারে, মানে এই শুরু দিয়ে প্রমাণিত হলো। এবং আমাদের গ্রুপে যারা আছেন, আমাদের সাথে যারা সঙ্গী আছেন, আমাদের পরিবারের যারা সদস্য, তারা এটা নিয়ে মন খারাপ করবেন না, কারণ যেই যেদিক থেকে উদ্যোগ নিচ্ছেন সেদিক থেকে এগুলো হচ্ছে। এবং আমরা আজকে যে সিদ্ধান্তটা নিলাম সেটা হচ্ছে আগামী বছর 64 জেলায় একসাথে আমরা এরকম একটা প্রোগ্রাম করব, একই দিন একই সাথে, হয়তো আমি কোনো একটা জায়গায় থাকব, কিন্তু 64 জেলায় এই আমাদের পরিবারের সদস্য যারা আছেন, 6,000 মানুষ, হয়তো আগামী বছর এটা আরো বেড়ে অনেক অনেক বড় হয়ে যাবে, হয়তো 20,000 হয়ে যাবে, 50,000 হয়ে যাবে, সেই মানুষজনকে নিয়ে আমরা আগামী বছর 64 জেলায় একই সাথে একই দিন সুবিধা বঞ্চিত শিশুদের সাথে আমরা ইফতার করব বা আরো অনেক কাজ করব। ইনফ্যাক্ট আজকে আমি বলছিলাম যে আমরা এখন যে 6,000 মানুষ ইফতার করতে গিয়ে কিছু বক্তৃতা হয়ে গেছে, যে আমরা 6,000 মানুষ যে আছি, আমরা যদি 100 টাকা করে এই 6 লাখ টাকা, এবং 6 লাখ টাকা দিয়ে কিন্তু একটা স্কুল হয়ে যায়, মানে অনেক বেশি মানুষ থাকলে যে কি কি করা সম্ভব। তবে এই কাজগুলো আমি এখন করতে চাই না, আমি চাই আগে আপনারা নিজের পায়ে দাঁড়ান, এবং নিজের পায়ে দাঁড়িয়ে আমরা যদি এরকম প্রোগ্রাম করি যে বছরে আমরা 12টা বা 6টা কাজ করব, সে 12টা দরকার নেই, আমরা 6টা কাজ করবো বছরে, প্রতি 2 মাসে 1টা বা প্রতি 3 মাসে 1টা, বছরের প্রথম বছরে 4টা কাজ করবো আমরা। তো এরকম ভাবে আমরা যদি চিন্তা করি, তার আগে আপনাদের নিজেদের, আমি সবসময় যেটা বলি যে অন্যকে সাহায্য করতে হলে আগে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমরা নিজের পায়ে দাঁড়িয়ে নেই সবাই, এবং সেটা আমরা শুরু করে দিয়েছি অলরেডি এই গ্রুপে, অলরেডি বেচাকেনা চলছে। এবং আমি দেখলাম যে আপনারা একজন আরেকজনের অনেক ভালো বন্ধু হয়ে গেছেন, এটা আমাকে অনেক বেশি, এবং আজকের ইফতারটা সত্যি যারা যারা একটা ছোট গ্রুপে একত্রিত হয়েছেন, আমি অবাক হয়ে গেলাম যে বরিশাল থেকে, ফেনী থেকে, নরসিংদী থেকে, মানে অনেক জেলা থেকে তারা চলে এসেছেন শুধুমাত্র ইফতার করার জন্য একসাথে। আমি সত্যি মুগ্ধ, আমি আই জাস্ট স্যালিউট ইউ, অসাধারণ একটা কাজ হয়েছে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এই ধরনের আমার মনে হয় যে আমরা যে সত্যি সত্যি শুধু বলি নাই এতদিন, শুধু শিখি নাই, আমরা যে করতে পারি এটা আপনারা আজকে প্রমাণ করে দিয়েছেন। সো আমি খুবই মুগ্ধ যারা আয়োজক ছিলেন, একদম দু একজনের নাম বলতে চাই না, আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে শুধুমাত্র কিছুক্ষণ সময়ের জন্য আমাদের এই মিলন মেলা একত্র হওয়ার জন্য, আমরা আজকে প্রায় 40 জন একত্র হয়েছিলাম, এবং এটা সারপ্রাইজিং ছিল। আমি ইনফ্যাক্ট গত 2 দিন আগে মাত্র যে জেনেছি, এবং আমি গিয়ে শুনলাম এটা নাকি তাদের 4 দিন আগের একটা প্ল্যান। সো তারা আমাকে ইনভাইট করেছে, আমি ওখানে গিয়েছি, পার্টিসিপেট করেছি, বাচ্চাদের সাথে খাওয়া দাওয়া করেছি, অনেক ভালো লেগেছে। এবং এই গ্রুপ বাংলাদেশে একটা উদাহরণ দেওয়ার মতো একটা গ্রুপ তৈরি হবে আমি সে বিশ্বাস করি,
এবং সবাই আপনারা অনেক ভালো থাকবেন, এবং বিদেশ থেকে যেসব ভাইয়েরা আমাদের পরিবারের সদস্যরা এই কাজে সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা একই পরিবারের সদস্য, একসঙ্গে থাকবো সারা জীবন মিলেমিশে, এবং অনেক কিছু করার স্বপ্ন আছে। আজকে আমি তাদেরকে বলছিলাম যে ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট কিছু আইডিয়া আমাদের আছে, সামাজিক আইডিয়া। আগে নিজের পায়ে দাঁড়াতে হবে, আগে নিজের অবস্থানটা পরিবর্তন করতে হবে। তারপর আমরা যদি চিন্তা করি, বছরে আমরা মানুষের জন্য মাত্র, যদি চিন্তা করি বছরে মাত্র মাসে 100 টাকা করে হলে বছরে 1200 টাকা, আমরা যদি চিন্তা করি এক একজন বছরে এক মাসে 100 টাকা খরচ করব একজন মানুষের জন্য, 100 টাকা মাসে তো কিছুই না, দিনে 3 টাকা, 3.5 টাকা, 3 টাকাতে 30 পয়সা। সো কত বিশাল একটা কিছু করা সম্ভব আপনারা কল্পনা করতে পারবেন না, এবং এই গ্রুপ সেরকম কিছু একটা ইনশাল্লাহ করবে। আপনাদের সবার আজকে যে সহযোগিতা আমি দেখলাম, যে বন্ধন দেখলাম, যে বন্ধুত্ব দেখলাম, আমি খুবই মুগ্ধ। এবং এগিয়ে যাক নিজের বলার মতো গল্প। ইয়াস, এখানে অনেকে জয়েন করেছেন, আর যারা আজকে এটা হয়তো আমার আমার কোনো উদ্যোগ ছিল না, তারাই করেছে এটা, কারণ তারা করেছে এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে আমি যে কাজগুলো করি, আমি যে কাজগুলো করতে পছন্দ করি, এইগুলো তারা ফিল করেছে এবং সেইভাবে তারা এই আয়োজনটা করেছে। এটা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা, সো আমি সত্যি সত্যি সারপ্রাইজড, এবং আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের আয়োজন চলবে, আর যাদেরকে পাই নাই আজকে, আমি মিস করেছি, সবার সাথে এরকম ভাবে দেখা হবে ইনশাল্লাহ। এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি, অনেক ভালো থাকবেন, টেক কেয়ার, আই উইশ ইউ অল দ্য বেস্ট। এবং আমরা যে স্লোগানটা শিখেছি কি, স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন, কেউ আটকাতে পারবে না। ধন্যবাদ।